আমি ত্রিপুরা রাজ্যের বেকার, আমার সাথে প্রতারণা করার অধিকার আছে ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরের, যারা বিভিন্ন চাকরি ইন্টারভিউ প্রসেসে সরাসরি অংশগ্রহণ করে, হোক ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, হোক টিটিডিসি এক্সাম, হোক ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক এক্সাম, হোক জিআরএক্স, কিংবা হোক শিক্ষা দপ্তরের 10,323। আমি বেকার, আমি ফ্রি আছে, আমার সাথে প্রতারণা করাটা খুবই সোজা, তাই ত্রিপুরা সরকারের বিভিন্ন যে চাকরি নিয়োজিত সংস্থাগুলো আছে তা দিন দিন প্রতারণা করা আসছে, এবং ত্রিপুরা সরকার বা কোর্ট বা অন্য যে সশস্ত্র সংস্থাগুলো আছে তারা কিন্তু এই অর্গানাইজেশনগুলির বিরুদ্ধে কোনো অ্যাকশান নিচ্ছে না। এখন গতকালকের ঘটনাটা খুবই খারাপ লেগেছে, টিটিডিসি যে রিক্রুটমেন্ট প্রসেসটা ডিলে হয়ে গেল, পরীক্ষার আগের দিনই অ্যান্সার শিট ভাইরাল হয়ে যাওয়া, এটা কিন্তু অনেকটা বড় বিষয়। পরে তড়িগড়ি করে এটা কি করা হয়েছে, পোস্টপোন করা হয়েছে, এডিসি চাকরি পরীক্ষায় প্রশ্নপত্র পাস পরীক্ষা স্থগিত, 26,000 পরীক্ষার্থী মানে কালো দিন কালো অধ্যায় দেখছে, এরপরে টিপিএসসি যেরকম ছিল ইঞ্জিনিয়ারিং, টিপিএসসি নেওয়া ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বড়সড় দুর্নীতি অভিযোগ, হাইকোর্টে মামলা হয়েছে। আগের দিন পরীক্ষা ঠিক আগের দিন কি হয়েছে, পরীক্ষা পোস্টপোন হয়ে গেছে। টিটিডিসি পরীক্ষা গতকালকে অনেকে কৈলাসহর থেকে ধর্মনগর থেকে দূরে দূরে তারা বাড়ি, আজকে সানডে এক্সাম তাই গতকালকেই চলে এসেছিল, তারা কি করবে। টিপিএসসি পরীক্ষা সবাই প্রিপারেশন নিয়ে গেছিল, মে মাসের ফার্স্টকে পরীক্ষা, ঠিক কিন্তু ঠিক আগের দিনে হাইকোর্টে রায় দিয়ে দিয়েছে যে টিপিএসসি দুর্নীতি জড়িত গেল। কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা যখন ফর্ম ফিল আপ হয়েছিল খুব সুন্দর করে সাজানো হয়েছিল যে পরীক্ষা কিন্তু আগরতলা বা পাশে পাশে বা আগরতলা যদি সেন্টার না থাকে অন্য কোথায় সেন্টার দেওয়া হবে, আউট অফ স্টেট সেন্টার দেওয়া হবে বা ত্রিপুরার বাইরে সেন্টার দেওয়া হবে এমন কিন্তু কোনোভাবেই বলা হয়নি। তাই সেই পরীক্ষাতে অংশগ্রহণ করতে গিয়ে একজন যুবক ত্রিপুরার বেকার তত্ত্বাবধায়ক একটা প্রাণের ক্ষতিও হয়েছে বহিরাজ্যে পরীক্ষা দিতে গিয়ে, তারপর ট্রেনেও অনেকটা ডিলে হয়ে যায়, অনেকে পরীক্ষাও দিতে পারেনি, মানে তড়িগড়ি করে বেকারদের সাথে প্রতারণা দলিল খুলে বসে আছে সবাই। টিটিডিসিটা আমরা দেখি, টিটিডিসি কি হয়েছিল গতকালকে, চলতি বছরের মার্চ মাসে বিহার লোকসভা আয়োগে কিন্তু 5,00,000 পরীক্ষার্থী প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছিল। এবার বিহারের যে সংস্কৃতিটা বাসা বেঁধেছে আমাদের ত্রিপুরা রাজ্যে, রবিবার এডিসি আয়োজিত সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার বা প্রিন্সিপাল অফিসার নিয়োগ পরীক্ষা আনসার কি ফাঁস হয়ে গেল, বিষয়টি নজরে আসার পর বিদ্যুৎ কিশোর দেবর হস্তক্ষেপে এডিসি কর্তৃপক্ষ প্রায় কিছুদিনের মধ্যে সাংবাদিক সম্মেলন করে ডেকে পরীক্ষা বাতিল করে আগামী দিন দশকের মধ্যে নতুন পরীক্ষা প্রশ্নপত্র সহ পরীক্ষা হিসেবে ঘোষণা করা জানিয়েছে। তাহলে বেকারা যে এত কষ্ট করে পড়াশোনা করেছে, বাস গাড়িতে পরীক্ষা হবে সেই বিষয়ে প্রিপারেশন নিয়েছে, তাদের যে ক্ষতিটা হয়েছে তাদের ক্ষতিপূরণটা কে দেবে। এখন কথা হলো, যদি এই প্রশ্নপত্র বা অ্যান্সার শিটটা যদি হোয়াটসঅ্যাপে বা ফেসবুকের মধ্যে ধরা না পড়তো, ভাইরাল হয়ে গেছে কিন্তু ধরা না পড়ে যারা পেয়েছে রেখে দিয়েছে, তার তো তার কাছে তো 100-তে-100 পেয়ে যেত, কিন্তু আপামন বেকারা যারা 26,000 পরীক্ষার্থী যারা কষ্ট করে পড়াশোনা করেছে তারা কত পেত, কত পেত, 100-তে কত পেত, 40-50-60-40, আর যারা অ্যান্সার শিট পেয়ে গেছে তারা 100-তে পেয়ে যেত, 100-তে-100 পেয়ে যেত। অর্থাৎ বিক্রি করা হয়েছে চাকরি, কি করা হয়েছে, এই টিটিডিসি থেকে চাকরি বিক্রি করা হয়েছে সরাসরি টিটিডিসি, কোনো আধিকারিক তো এটা অংশীদার আছে, বেকারা তো প্রশ্নপত্র ফাঁস করেন উত্তরপত্র ফাঁস করেনি, তো টিটিডিসি যারা চাকরি নিয়োজিত চাকরি পরীক্ষা যারা নিয়োজিত তারা কি করছে, বেকারদের সাথে প্রতারণা করেছে, অ্যান্সার শিটটা ভাইরাল করে দিয়েছে, যারা বেকারা প্রতারিত হয়, বেকারা কি বলবো, প্রতারিত করা খুবই সহজ, লক্ষ লক্ষ টাকা একটা অ্যান্সার শিট, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেয়েছে, কোনো অ্যাকশন কি আদৌ হবে। টিটিডিসি ত্রিপুরা মথা বলো, রাজ্য সরকারের বর্তমান সরকার বলো, তারা কি কোনো অ্যাকশন নেবে, আলটিমেট এটার উপর কি অ্যাকশন নেবে, আমরা সবাই তাকিয়ে থাকবো। বেকারদের সাথে প্রতারণা সরাসরি তো সরকারের কোনো অংশীদার করছে, সরকার বা গভর্নমেন্ট সরাসরি না করুক, গভর্নমেন্টের কোনো আধিকারিক তো সেটা করছে, মানে কি সরকার সরাসরি না হোক কোনো না কোনোভাবে এটার সাথে জড়িত, সরকারকে তো এর দায়ভার নিতে হবে, টিটিডিসি তো আর ত্রিপুরা সরকারের বাইরে নয়। আর বাকি যেটা আছে তোমাদের নোটিফিকেশনে বলা হয়েছে, দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার ডেপুটি প্রিন্সিপাল অফিসার আন্ডার টিটিডিসি শেডিউল বি হেল্ড 9/6 ফ্রম
12:30 টু 2:30 হ্যার বাই পোস্টপোন ডিউ টু আনএভয়েডেবল সাউন্ড কাস্টমস আনএভয়েডেবল সার্কামটেন্সেসটা কয়ে পোস্টপোন করে দেওয়া খুবই সোজা, খুবই সোজা। টিপিসিটা দেখো কি বলেছিল, ইন ফর দ্য ইনফরমেশন অল দ্য কনসার্ন পার্সনস অফ দ্য রিপিটেশন নাম্বার 164 2024 রিপিটেশন 166 2024 দুইটাতে কেস হয়েছিল, হেয়ারিং হাইকোর্ট অফ ত্রিপুরা 2-5 কি দিয়েছে, মেইন এক্সামিনেশন অফ জুনিয়ার ইঞ্জিনিয়ারটা পোস্টপোন করতে বলেছে। এরপরে কি বলেছে, টিপিএসসি দৌড়গুড়ি করে পোস্টপোন করে দিয়েছে। বেকাররা কিন্তু টিপিএসসি অফিসে বারবার দৌড়ে গিয়েছিল, বলা হয়েছিল টিপিএসসি যে প্রিমিলিয়ার এক্সামিনেশন টেন্টেটিভ অ্যান্সার কি বা কোশ্চেনে অনেক ধরনের ভুল ছিল এটি ঠিকঠাক করা, তখন টিপিএসসি বেকারদের বিতাড়িত করেছে, তাদের তাড়িয়ে দিয়েছে নাকি, তারা তাদের তাড়িয়ে দিয়েছে যে না না এরকম হবে না, সব ঠিক আছে, আমরা হলো ঈশ্বর, আমরা ভগবান, আমরা যেতটুকু প্রসাদ দেবো তোমরা এতটুকু নিতে হবে, তোমরা আমার বিরুদ্ধে কমপ্লেন করতে পারবে না, আমি টিপিএসসি, আমি ভগবান, আমি চাকরি দেব, বেকাররা আমাকে পূজা করবে, বেকাররা আমার উপরে কোশ্চেন করতে পারবে না। কিন্তু ভগবানেরও ভগবান আছে, হাইকোর্ট তো আছে, হাইকোর্টে কি করেছে পুরো প্রসেসটা বলেছে আবার ঠিকঠাক করতে, মানে টিপিএসসি স্বঘোষিত ভগবান যদি হয় এর উপর আছে কি হাইকোর্ট আছে, হাইকোর্ট একদম সঠিক সময় ঠিক আগের দিন পোস্টপোন করে দিল, বলে পোস্টপোন করে দিতে, কিন্তু এর জন্য ক্ষতিটা কার হয়েছে, যারা পাস আউট হয়েছিল, যারা এক্সাম প্রিপারেশন নিয়েছে, আগামী দিন কাল কালকে এক্সাম 2 তারিখ হাইকোর্টে রায় বেরিয়েছে, তৈরি করে করে 3 তারিখ এক্সাম, তারা কি করেছে, এক্সাম দিতে পেরে পারেনি, তারা অনেকটা ডিপ্রেশনে ভুগছে, সাথে সাথে 26,000 যে টিটিডিসি পরীক্ষার্থীরা আছে তারা ডিপ্রেশনে ভুগছে। এরপরে আমাদের ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক কি করলো, চেয়ারম্যানের ছেলেও চাকরি পাচ্ছি, কত ধরনের নিউজ যে উঠে আসে, মানে চেয়ারম্যানের ছেলে কনফার্ম তাহলে চাকরি পেয়ে যাবে, বোঝা যায় নাকি, কনফার্ম চাকরি পেয়ে যাবে, একদম লিখে রাখতে হলো চেয়ারম্যানের ছেলে চাকরি পেয়ে গেছে, অফারে পেয়ে যাবে। এখানে বলে যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চাকরি পরীক্ষা কেন্দ্র প্রতিবেশী আসামে, আসামে ফর্ম ফিল আপ করতে অনেকের কষ্ট হয়, টাকা জমা দিতে বেকার ভাই বোনরা, কেউ তো আর চাকরি প্রার্থী বা অর্থ নিয়ে বসেনি যে পারবে, সবাই তো চাকরির সন্ধানে এসেছে, অর্থাৎ চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিতে এসেছে, কিন্তু পরীক্ষা দিতে গেলে যেতে হবে কই আসামে, অর্থাৎ আবার ট্রেন ভাড়া, যদি ফ্লাইটে যাও ফ্লাইট ভাড়া, বাস ভাড়া, থাকা খাওয়ার খরচ, মানে আরো 10-15,000 টাকার একটা গচ্ছা বা 10-15,000 টাকার একটা খরচ এখানে বুঝেই যাচ্ছে। সেই 10-15,000 টাকা কি সরকার দেবে, তাই তড়িগড়ি করে অনেকে পরীক্ষা দিতে যায়নি, 50% পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে পারেনি আসাম কেন্দ্রে গিয়ে, ত্রিপুরা কেন্দ্রে যারা যারা পরীক্ষা দিতে পেরেছে এখানে 70-80% অ্যাটেন্ডেন্স ছিল, 90% অ্যাটেন্ডেন্স ছিল, কিন্তু পার্শ্ববর্তী রাজ্য আসামে 50% অ্যাটেন্ডেন্স হয়নি, অর্থাৎ যদি ত্রিপুরাতে হতো সবাই পরীক্ষা দিতে পারতো, আসামে হতো অনেকেই পরীক্ষা দিতে পারেনি। একটা কেলেঙ্কারি, জিআরএস মনে হচ্ছে 2018-তে তড়িগড়িগুলো গভর্নমেন্ট নোটিফিকেশন করে এক্সাম নিয়েছিল, ফর্ম ফিল আপ করে সবাই পড়াশোনা করে পরীক্ষা দিয়েছিল, কি হয়েছে জিআরএস এর গল্পটা, কি হয়েছে সরকার কোনো অ্যাকশন নিয়েছে, কোনো রেজাল্ট দিয়েছে, আদৌ কি আর রেজাল্ট দেবে, পুরো প্রসেসটা ক্যান্সেল করে দিয়েছে, এর জন্য দায়ভারটা কে নেবে, গ্রামোন্নয়ন দপ্তর দায়ভার নেবে, টিপিএসসি দায়ভার নেবে, টিটিডিসি দায়ভার নেবে, নাকি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ দায়ভার নেবে, তারা দায়ভার নেবে না, তারা সরকারি সংস্থা, সরকারি সংস্থার কোনো দোষ নেই, সরকারি সংস্থা হলো মানে কি কোনো দোষ নেই, তারা যা করবে সব ঠিক, শিক্ষা দপ্তর দোষ করবে 10-300 দেশে চাকরি চলে যাবে, 10-300 দেশের দোষ, শিক্ষা দপ্তর কোনো দোষ করেনি, জিআরএস এর নিয়োগ করবে, এক্সাম হবে, এক্সাম রেজাল্ট দেবে না, বেকাররা কেন ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে গিয়েছে, বেকারদের কি বলেছে ফর্ম ফিল আপ করতে, বেকারদের দোষ, জিআরএস বা গ্রামোন্নয়ন দপ্তরের কোনো দোষ নেই, টিটিডিসি পরীক্ষা ফর্ম ফিল আপ করেছে 26,000 পরীক্ষার্থী, আমরা কি বলেছি ফর্ম ফিল আপ করতে, আমাদের ইচ্ছা, আমরা আমাদের ইচ্ছা, আমরা নোটিফিকেশন দিয়েছি আমরা চাকরি দেব, আমরা পরীক্ষার উত্তরপত্র আমরা বিলি করে দেবো আগের দিন, এটা আমাদের ইচ্ছা, আমরা ফর্ম ফিল আপ করতে বলেছি, আমরা পরীক্ষা উত্তরপত্র বিলি করে দেবো, আমরা দেখে দেখে টাকা নিয়ে, মানুষের টাকা নিয়ে চাকরি, আমাদের মর্জি মতো আমি তাকে চাকরি দিয়ে দেবো, এটা আমার দপ্তর, আমাদের ইচ্ছা, আমাকে বেকারদের বলেছি, মানে বেকারদের কোনো বেকারদের দোষ, টিডিডিসি দোষ নেই, টিপিএসসি প্রিমিলিয়ার এক্সামের রেজাল্ট অ্যান্সার শিট, আমি ইচ্ছা আমি যেটা ভালোভাবে এটা রেজাল্ট দেবো, প্রিমিলিয়ার এক্সামের রেজাল্ট উল্টো পাল্টো করে দেবো, এই অ্যান্সারের উত্তর এটা না, কিন্তু আমি বলবো এটাই, আমি বেকারদের কথা শুনবো না, কারণ আমি কেলেঙ্কারিতে যুক্ত, আমি দুর্নীতির অংশদার, আমি কারাপশনের অংশীদার। এরকম যদি চলতে থাকে 1-2 মাসের ভিতরে 3-4টা যদি এরকম কারাপশন বা দুর্নীতির খবর উঠে আসে তাহলে বেকাররা যাবে কোথায়, ইন ফিউচার আমি এরকম আর হবে না, এর গ্যারান্টি কে দেবে, একটা বহিরাজ্যে পরীক্ষা দিতে গিয়ে একজন ছাত্র যেন মৃত্যু হলো, এর দায়ভার নেবে সরকার, দায়ভার নেবে
26,000 পরীক্ষার্থী গতকালকে এক্সামের জন্য যে চলে এসেছিল আগরতলাতে, তারা যে খরচটা হয়েছে, তারা যে এতটা প্রিপারেশন নিয়েছে, তারা মানসিক ভাবে যে ভেঙে পড়বে, এর দায়িত্বটা কে নেবে? নেক্সট টাইম আবার এক্সাম হবে, আবার পোস্টপোন হবে, এর দায়িত্ব কে নেবে? হইতে পারে আবার টিটিসি কোশ্চেনপত্র ছাপালো, কোশ্চেনপত্র দিয়ে আবার এক্সামের ডেট ঘোষণা করলো, কিন্তু আবার কোশ্চেনপত্র আউট হয়ে গেল, কিন্তু এবার আমাদের হোয়াটসঅ্যাপে আসলো না। মানে কি সিলেক্টেড, মানে টিটিডিসি যেহেতু আগে থেকে 110 জনকে সিলেক্ট করে রেখেছে, ওই 110 জনকে চাকরি দেবো, ওই 110 জনকে উত্তর তো দিয়ে দিয়েছে আগে থেকে। নতুন করে যখন আবার শুরু হবে, নতুন করে কি দেবে না, এর কোনো গ্যারান্টি আছে? তাহলে পরীক্ষা আমরা কেন দেব, এর কোনো গ্যারান্টি আছে? যদিও মাননীয় পদ্মোত কিশোরদেব বর্মণ মহারাজা উনি এবার এটা যে সরাসরি অংশীদার করেছে, সরাসরি এর বিরুদ্ধে ইন্টারফেয়ার করেছে, উনার কথা মতো বা উনি যেহেতু সরাসরি ইন্টারফেয়ার করেছে, উনি একজন শিক্ষিত ভদ্র এবং সম্মানীয় ব্যক্তি মহারাজা, হয়তো টিটিডিসি এবার চোখ কান খুলবে, এবার কিন্তু মহারাজার ডাইরেক্ট এটার ভিতরে ইন্টারফেয়ার করছে। তাই এবার টিটিডিসি এই দুর্নীতি আর করতে পারবে না, এই দুর্নীতি এবার টিটিডিসির বাইরে চলে যাচ্ছে। টিটিডিসি এক্সামে আর মনে হয় না নেক্সট এই মাসে বা সামনে বছর ফার্স্ট এক্সাম হলে আর দুর্নীতি হবে। টিপিএসসি কিন্তু দুর্নীতি একবার কিন্তু হয়ে গেছে, এবার এটা সংশোধন করা হলো, ঠিক আছে। টিপিএসসি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে প্রিলিমিনারি এক্সামের আবার টেন্টেটিভ অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার আবার ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, নতুন করে আর কোনো ভুল হবে না, আবার ফাইনাল মেরিট লিস্ট দেবে, ফাইনাল না মানে টেন্টেটিভ অ্যান্সার মেরিট লিস্ট দেবে পরীক্ষার, তাই সব আর আগের মতো দুর্নীতি হবে না। কিন্তু দুর্নীতি তো হয়ে গেছে, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের একদম মেরিট গরিব গরিব ছেলেরা পরীক্ষা দিতে পারেনি, যারা অর্থ সাবলীল তারা বাইরে গিয়ে পরীক্ষা দিতে পারে, যে কষ্ট করেও অনেকে কষ্ট করেও গিয়েছে, তারা চাকরি পাবে। গরিব মেধাবী ছেলেরা টাকার অর্থের জন্য পরীক্ষা দিতে পারেনি, তারা চাকরি পাবে না। কিন্তু দুর্নীতি তো হয়ে গেছে, দুর্নীতি হচ্ছে হবে, এটার কোনো সমাধান নেই। যতনবন্ধ না সরকার সরাসরি এই যে ঘটনাটি করছে তার বিরুদ্ধে অ্যাকশন নেই। টিপিএসসি ইঞ্জিনিয়ারিং প্রিলিমিনারি এক্সাম যারা সঠিকমতো মূল্যায়ন করেনি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। টিটিডিসি কোশ্চেনপত্র যারা বা উত্তরপত্র যারা আগের দিনে মানে বিলি করে দিয়েছে টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে, অ্যাকচুয়ালি তারা যে বেতন নিচ্ছে না 40-50 হাজার, এই বেতনে তাদের হয় না, তাদের খিদা বেশি। তারা আমরা বেকাররা 5,000-10,000 করতে যেখানে মানে পায়ের গাম হাত মাথার গাম পায়ে পড়ছে, আর এখানে টিটিডিসি আদিকে একটা 50-60-1,00,000-2,00,000 টাকা বেতন নিয়েও তাদের হয় না রে বাবা, হয় না। তারা আরো টাকা লাগবে, তারা টাকার উপর ঘুমাবে, টাকা উঠতে থাকা লাগবে, খাইতে টাকা লাগবে, চার সাথে টাকা লাগবে, ভাতের সাথে টাকা লাগবে, টাকা 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 করতে করতে সবকিছু বিক্রি করে দিল টিটিডিসির বিশিষ্ট আধিকারিক, সবাইকে বলবো না, এক দুজন আধিকারিক তো জড়িত আছে। তো তারা তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হবে? ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক কি ইন ফিউচার পরীক্ষা নিলে কি সেটা চিন্তা ভাবনা করে নেবে, বা আগে থেকে ডিক্লেয়ার করা দেবে যে পরীক্ষা আসামে হবে? সবকিছু এখন সময়ের উপরে ছেড়ে দিতে হবে। দুর্নীতি হয়েছে, দুর্নীতি ধরা পড়েছে, অ্যাকশন নেওয়া হচ্ছে। সরকারকে ধন্যবাদ, সরকার দুর্নীতি ধরা পড়ে অ্যাকশন নিচ্ছে। আশা করছি ইন ফিউচার দুর্নীতি হবে না, নাকি আবার জুলাই মাসে দেখবো আরেকটা দুর্নীতি, কারণ জিআইবিটি গ্রুপ ডি ফাইনাল মেরিট লিস্ট দেওয়ার সময় চলে এসেছে, তারপরে স্পেশাল এক্সিকিউটিভ ফাইনাল লিস্ট মেরিট লিস্ট দেওয়ার চাকরি দেওয়ার সময় এসেছে, ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক্সামের রেজাল্ট দেওয়ার সময় এসেছে, জেল পুলিশের হয়তো রিটেন এক্সাম নেবে সময় এসেছে, ফায়ার সার্ভিসের রেজাল্ট দেওয়ার সময় এসেছে। আবার কি দুর্নীতি হবে, নাকি সরকার উঠে দাঁড়াবে, এবার দুর্নীতি যারা করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে, বেকারদের পক্ষে থাকবে? কারণ বেকারার বুটে বা বেকাররা সরাসরি অংশগ্রহণ করাই পড়ে তারা নেতা বা মন্ত্রী হয়েছে, তারা বিভিন্ন দায়িত্ব পেয়েছে, সরকারি পদ পেয়েছে, সরকারি সুবিধা পাচ্ছে, গাড়ি পাচ্ছে, খাওয়া দাওয়া সবকিছু সরকারিভাবে পাচ্ছে। বেকাররা যেহেতু এবার দুর্নীতির শিকার হচ্ছে, তাই বেকারদের পক্ষেও সরকারের চিন্তা করার দরকার, কারণ আধিকারিকটা কিন্তু শুধু বোর্ড দিনই টিটিডিসি যে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস করেছে, দুজন আধিকারিক তো হয়তো ফাঁস করেছে, কিন্তু 26,000 বেকারই তো প্রতারিত হয়েছে। 26,000 বেকারের চিন্তা করতে হবে সরকারের আগে এগিয়ে ওই দুজন আধিকারিককে শাস্তি দেওয়ার জন্য। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ভুল করেছে, হয়তো দুজন ভুল করেছে, কিন্তু 19,000 পরীক্ষার্থী এখানে প্রতারিত হয়েছে, তাই 19,000 পরীক্ষার্থীর জন্য দুজন আধিকারিক বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া দরকার। টিপিএসসি ইঞ্জিনিয়ারিং ভাই বোনরা কত বছর ধরে পরীক্ষার জন্য বসে আছে, ত্রিপুরা সকল ইঞ্জিনিয়ারিং ভাই বোনরা প্রতারিত হয়েছে, তাই সরকারে এসে সামনের সাইতে এটা টিপিএসসির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার দরকার, তাহলে হয়তো বেকারদের মনে নতুন আশা জাগবে যে দুর্নীতিমুক্ত সরকার, স্বচ্ছ ত্রিপুরা স্বচ্ছভাবে চলছে, কারাপশন ফ্রি ত্রিপুরা, আমাদের স্বপ্নের ত্রিপুরা স্বপ্নের গতিতে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।